তো আমার ওই যে আর একটা যে বাগান, সেখানে আলু বিক্রি শেষ। তো ওই যে ম্যাডাম নিয়ে যেতেছি আজকে, এক কদিন তো আটকে খাওয়াইলাম, তো ওইখানে নিয়ে যেতেছি। তা সে যে দুষ্টপানি শুরু করছে। হ্যাঁ, তুমি দুষ্টপানি করতেছো কেন? আসো আসো আসো, তোমার এই যে ই খাওয়াবো। এই এই দর্দন যাবো না, দর্দন যাবো না, আমি যদি ব্যথা পাই। দর্দন যাবো না, ভদ্র ভদ্র মেয়ে। আস্তে আস্তে আস্তে, যে মেলা দিন পরে বাইরে আইসে, ওর লাফালাফি শুরু হয়ে গেছে। থামো, দেখ দেখ দেখ, বেদব নেলে নিয়ে যাবো না, কিন্তু সিদ্ধান্ত নাও, তুমি কি ভদ্রভাবে যাবা? চলো চলো, লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, আসো আসো আসো, অনেক দূর নিয়ে যাওয়া লাগবো। শয়তানি এখন যদি শয়তানি করো, আসো আসো, নতুন তারই বানাইছি, এই শয়তানি করবো দেখি। এর পাগা পারা দিস না, কিন্তু আস্তে ধরিস না, ধরাইস না, ধরাইস না, আসো সাম্পা মোবাইলটা নাও তো। কন্ট্রোল করা আমার জন্য কষ্ট। ধরো আমার পিয়াস সব নষ্ট করে ফেললো। আস্তে আস্তে রসি আনতে আছে শিবর মাই। হ্যাঁ, ওইদিকে ঘাস বেশি, আয় আয় এদিকে আয়, দেখা দেখা। আলো গাছ খা। তো এই যে ওদেরকেও নিয়ে আসছি সবাই রে। এ কদিন তো ঘরে বান্দা ছিল, আলু গাছ তুলে রাখছি, সেগুলো খাইতেছে। তো ওই যে আমার খামারে এখন নতুন বাচ্চা আছে ছয়টা, তার মধ্যে হচ্ছে চারটা হইতেছে খাসির বাচ্চা আর দুইটা হইতেছে মেয়ে বাচ্চা। থাম থাম থাম, ভদ্র মেয়ে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, দেখ দেখ দেখ, বিটল, তুমি দিন দিন বিটল হইতেছ, তোমার ভদ্র ভদ্র কইছি সবাই রে, ঠিক আছে, তুমি দিন দিন বিটল হইতেছ। তাও এর এর আচ্ছা থাক, অনেক আসবেন ওইদিকে, যদি নকল না পায় গাছ তো এখানে গারেন, এনে গারেন 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 গারেন, থাম দিলে দেখা হবে না। ওইদিকে ওই যে মিষ্টি কুমড়া গেলে আবার নষ্ট করবো নাকি? হ্যাঁ, মিষ্টি কুমড়া তো অনেকগুলো আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এনে তো ছয়টা। তো এই যে এখানে দেখেন, মনে হয়েছে যে একটা মিষ্টি কুমড়া পাকছে, ঠিক আছে, দূর থেকে তাই মনে হইতেছে, কিন্তু এই যে হাত দিলে এই যে ভিতরে পইছে একবার গুলগুলা। শালার মিষ্টি কুমড়া রে, এটা পচলো কেমনে মাটিতে? এ মাটিতে থাকার কারণে না না কি, একবারে গেল গেল হয়ে গেছে, ভিতরে পোকা মোকা যে খাইয়ে। বাকিগুলো দেখা লাগবো গো, বাকিগুলো কি স্ট্রং আছে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ভিতরে তাহলে কাঁচাগুলো কাইটা বিক্রি করানো লাগবো আসলে। তো এখন তো আবার সবজির দাম কম, এখন বেশলে তো লস, এটা তো মাশাল্লাহ বড় হয়েছে। এই যে পোস্তার কারণ আছে, ওই যে নিচে পোকা মাকড় এগুলো নিচে ই দিয়ে দন লাগবো। সবগুলো মিষ্টি কুমড়া কনে কনে ধরছে না, উল্টা উল্টা দাম লাগবো। এই যে গরু ছাগল বাইরে দেওয়ার একটা মেন সমস্যা হলো, এই দেখেন এই যে কি পরিমাণে যে মাছি, ঠিক আছে, যেগুলা অন্য কোনো অসুস্থ গরুর রক্ত খায় যদি এটারে কামড় দেয় তাহলে এটারও অসুখের সম্ভাবনা থাকে, এর জন্য আমি সাধারণত এভাবে বের করি না। তারপরে দেখলাম যে একদম ফ্রেশ ঘাস, আর এখানে হালবা অ্যাভেলেবল, এত ঘাস তো আর মানে কাইটাও নেওয়া যাবে না, তো এই কারণে আর কয়েকটা ডাটা তুলে নিয়ে যাই, কারণ ওরা খাইয়েই ফেলবে গরু ছাগলে। খাওয়ার আগে আমি কটা নিয়ে যাই, কারণ এইগুলো বোনা হয় না, এমনি হয়েছে, কিন্তু আমার মনে হয় খুব টেস্ট হবে খাইতে। তো বাইসা বাইসা ভালো দেখে নিয়ে যাই, দাঁড়ান এইটা একটা আছে মজবুত, ফ্রেশ ফ্রেশ
একটু মোটা মোটা গুলা নেই, এই একটা ছিলে গেছে মোটামুটি তাজা। ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করুন। বাচ্চা কি শেলে নিয়ে যাবো না? চারদিক দিয়ে তো কাটা তারের বেড়া আছে তাই না? কি অবস্থা? এদিকে আরো দু একটা কমলা গাছ আছে, সেখানে একটা দুটা কমলা থাকার কথা, দেখি আছে কিনা। একটা দুটো না, একটা গাছে 15টা ছিল, আরেকটা গাছে কম ছিল। নিয়ে যাই তিনটা রেখে গেলাম, তিনটা চারটা, কারণ অনেক সময় বাড়ি থেকে গেস্ট আসে তাদের দেখানোর জন্য। কমলার গাছ নিয়ে আমার একটা ভিডিও আছে, যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। দেখেন কিরম অভদ্র আর আইসে, শুয়ে শুয়ে গাছ খাইতেছে, মানে সুখ কারে কয়। খুব সুখে আছো তাই না? হ্যাঁ, খাওয়া বাদে শুইছ? হ্যাঁ, পেট তো বড়াই, ঘাস মুখে দিলেই তো ঘাস এসেছে, ঘাস তো ফ্রেশ। তো ওদের পাশাপাশি আমিও নাস্তা করতেছি, যে আমার গাছের গাছ পাকা কমলা, এটা এখনও ওইভাবে কালার হয় নাই কারণ এটা ছায়ার ভিতরে ছিল, তো কিন্তু মিষ্টতা এসে গেছে। তো আশা করতেছি সামনের বছর একদম ভরপুর কমলা থাকবে গাছে, নিজে খাইতেও পারবো, দুই চার পাঁচ কেজি আপনাদের জন্য পাঠাইতেও পারবো যদি কেউ চান আর কি কুরিয়ারে। ওই যে এখানে কিছু আলু গাছ রেখে দিছি নিজেদের খাওয়ার জন্য আর কি, এগুলার উঠাই নিই যখন দরকার হবে, উঠায় উঠে নিব। তা দেখলাম যে কেঁচোর আক্রমণ হয়েছে, তো ওইটা একটা ঝামেলা। আর এই সাইড থেকে যে কী পরিমাণ মাটি ইন্দুরে ওইদিকে নিচ্ছে, এখান থেকে একটা নিয়ে যাই, এখানে একটা কমলা আছে সম্পার জন্য নিয়ে যাই। এখানে একটা থাকলো যাই। আর এই যে একটা কুমড়া গাছ নষ্ট করবো না, ঠিক আছে, বিকালে এসে নিয়ে যাব। টুনির মা থাকো। আর এই যে আমার আলতা বানু, কিসে ঘাস নাই এদিক দিয়ে? হ্যাঁ, রাত রাত ধরে ঘুমান নাই আপনি? তো যে ডাটা এই কটা উঠাইছি বিকাল চারটা, এগুলার নিতে আসছি, পেট ভরছে? হ্যাঁ, কুমড়া গাছ নষ্ট করো নাই তো তুমি? না ঠিক আছে, নষ্ট করো নাই, গুড, লক্ষ্মী তুমি একটা ভদ্র মেয়ে নাকি? তাহলে পায়ের দড়ি ছাড়িয়ে দিই, ছাড়িয়ে দিই, শয়তানি করো না। এই যে এই রশিটা নিয়ে যাও, রশিগুলো সব গুছাও। চম্পা কমলা ওইটা নিয়ে আসো, নাকি থাকবো? এটা বেশি কালার হয়ে গেছে না? এদের আশেপাশে চোর গরু ডাকাডাকি করতেছে, আসো আসো আমার নিয়ে যাও। এটা বিশাল সাইজ হয়েছে। এই যে আমার আফসোস যে আসলে আমার মোবাইলের ক্যামেরায় কালারটা বোঝা যায় না, নিয়ে গেলাম সব সিরিয়াল ধরে বাইরে এলো, কিন্তু সবগুলো যে এই দড়ি জট বেঁধে গেছে ছাগলের। আসছে দেখ দেখ, ওর তো কোটি উঠবো, আমারটা উঠাইবো। এদিকে 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 দেখ দেখ দেখ, সুধা অবজোর দল। তারা যে বাড়ির গেট চিনে একাই ঢুকছে, পানি দেওয়া আছে, নিয়ে হারবো।